শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা এই বৈশ্বিক মহামারীর সময়ে সতর্কতা অবলম্বন করে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলাফেরা করছো। সরকারি হরগ্রাম কলেজের সুযোগ অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় নির্দেশনায় পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগতম। আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো অনার্স প্রথম বর্ষ মাইকোলজি শ্রেণী অ্যাসকোমাইসিটিস এর গণ বা জেনাস পেনিসিলিয়াম, এটি নিয়ে আমরা একটু আলোচনার চেষ্টা করব। এটি ডিগ্রি প্রথম বর্ষ প্রথম পত্র মাইকোলজি, এখানেও জেনাস পেনিসিলিয়াম রয়েছে, পেনিসিলিয়াম এখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে, এবং এটি অনার্স প্রথম বর্ষ নন মেজর টপিক ফাঞ্জাই চ্যাপ্টারও আশা করি কাজে লাগবে। তো শিক্ষার্থীর আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে, বোঝার চেষ্টা করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানালে আমি পরবর্তী লেকচারে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আলোচনায় আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তা শিক্ষার্থীরা, চলো আমরা জেনে নেই আমাদের আজকে আলোচনায় কি কি বিষয়বস্তু থাকছে। আমরা ফলের উপরে পেনিসিলামের কলোনি এবং কালচারের কলোনি দেখব, পেটিটিসে পেনিসিলামের কলোনি গঠন বোঝার চেষ্টা করব, পেনিসিলিয়ামের মাইক্রোস্কোপিক গঠনের চিত্র বোঝার চেষ্টা করব, পেনিসিলিয়ামের শ্রেণীবিন্যাসগত অবস্থান জানার চেষ্টা করব, পেনিসিলিয়ামের শনাক্তকারী বৈশিষ্ট্য জানব, এবং সর্বশেষ পেনিসিলিয়ামের দৈহিক গঠন বিস্তারিত বোঝার চেষ্টা করব। তোমরা স্লাইডের ডান দিকে দেখো একটি ফলের চিত্র রয়েছে। হ্যাঁ, এটি হচ্ছে একটি স্ট্রবেরি ফল, এবং তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্রবেরি ফলের উপরে সাদা সাদা তুলার আঁশের মতো কিছু গঠন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটি হচ্ছে পেনিসিলিয়াম ছত্রাকের একটি কলোনি, তবে এটি পরিপূর্ণতা লাভ করেনি। এটা হচ্ছে মাইসিলিয়াম, যখন কোন জৈবিক বস্তুর উপর জন্মায় তখন এটি বেশ শাখা প্রশাখা বিস্তার লাভ করে তুলার আঁশের মতো সাদা গঠন তৈরি করে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা স্ট্রবেরি মোল্ড, এই পেনিসিলিয়ামকে বলা হচ্ছে স্ট্রবেরি মোল্ড। এর একটা চিত্র বাম দিকে দেওয়া আছে, দেখো ফলের সাথে। এক্ষেত্রে একটি পেনিসিলিয়াম ছত্রাকের যে শাখা প্রশাখা তৈরি করে অবস্থান করে, অর্থাৎ পেনিসিলাস, এর গঠন আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা, চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। তোমরা এই স্লাইডে কমলার উপরে পেনিসিলাম ছত্রাক তার গঠনের চিত্র দেখতে পাচ্ছ। হ্যাঁ, বাম দিকে দেখো একটি কমলা বা ভিটামিন সি সমৃদ্ধ ফল, যার উপরে দেখো সাদা মাইসিলিয়াম দেখা যাচ্ছে। এখানে দেখো সাদা মাইসিলিয়াম এবং নিচেও সাদা মাইসিলিয়াম দেখা যাচ্ছে, আর উপরের দিকে দেখো একটু ডিপ ব্লু প্লাস গ্রিনিশ, এবং নিচের দিকে দেখো বেশ গভীর এটা সবুজ হলুদ এবং নীলের একটা মিশ্রণ কলোনি গঠন। এই অঞ্চলগুলোতে কিন্তু পেনিসিলিয়ামের স্পোর তৈরি হয়ে গেছে, এই সাদা অংশে এখনো পেনিসিলিয়াম স্পোর তৈরি হয়নি, এই জায়গাটা এখনো পেনিসিলিয়াম মাইসিলিয়াম। তো যখন এই মাইসিলিয়াম বৃদ্ধি লাভ করে আস্তে আস্তে যখন পরিপূর্ণতার দিকে যায়, আস্তে আস্তে মাইসিলিয়ামের উপরেই অর্থাৎ কনিডিওফোরের উপরেই কনিডিয়া তথা পেনিসিলিয়াম স্পোর বিকশিত হয়। তো এটা সামগ্রিকভাবে একটা ফলের উপরে কিভাবে পেনিসিলিয়াম কলোনি গঠিত আমরা দেখতে পাচ্ছি। ঠিক পাশাপাশি ডান দিকে চিত্রে দেখো, এক্ষেত্রে পেনিসিলিয়ামের কালচার মিডিয়ামে কলোনি চিত্র দেখা যাচ্ছে। এটা অনেকটা কমলা হলুদ বর্ণের চিত্র, এটা হচ্ছে পেনিসিলিয়াম কলোনি গঠনের চিত্র। এরপরে দেখো মাইক্রোস্কোপে কিভাবে পেনিসিলিয়ামের কলোনি দেখা যায়, মাইক্রোস্কোপে কিভাবে পেনিসিলিয়ামের কলোনি চিত্র দেখা যাচ্ছে সেটা একটু দেখো। এক্ষেত্রে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম এবং পেনিসিলিয়াম নোটেটামের চিত্র দেখা যাচ্ছে। বাম দিকে দেখো পেটিটিসে কালচার মিডিয়ামে তোমার পেনিসিলিয়াম ক্রাইসোজেনামের চিত্র দেখা যাচ্ছে। এক্ষেত্রে দেখো কলোনির গঠন অনেকটা অনিয়ত আকার বা ডিম্বাকার উপবৃত্তাকার, এবং এর মাঝে দেখো হলুদ সবুজাব বা এরকম একটা ভাব যে কলোনির গঠন সেরকম দেখা যাচ্ছে। ডান দিকে দেখো পেনিসিলিয়াম নোটেটাম, এটা হচ্ছে খুব গভীরভাবে কালচে নীল বর্ণের বা হালকা সবুজ বর্ণের একটা কলোনি গঠন। এটা হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম ছত্রাক কর্তৃক তৈরি কালচার মিডিয়ামে পেনিসিলিয়ামের কলোনির আকৃতিগত গঠন। এখন দেখো পেনিসিলিয়ামের আণুবীক্ষণিক গঠন, আমরা বাম দিকে দেখো একটা পেটিটিসে পেনিসিলিয়ামের কলোনির গঠন দেখতে পাচ্ছি। এটা পরিপূর্ণ একটা পেনিসিলিয়াম কলোনির গঠন। এক্ষেত্রে দেখো যে সবুজাব হালকা হলুদ বর্ণের কলোনির গঠন তৈরি হয়ে গেছে, তার মানে এখানে পেনিসিলিয়াম ছত্রাকের স্পোর তৈরি হয়ে গেছে। এটারই দেখো বাম দিকে
একটি মাইক্রোস্কোপিক গঠন দেওয়া হয়েছে। নিচের দিকে দেখো পেনিসিলামের যে শাখায়, শাখাটাকে বলা হচ্ছে কনিডিওফোর। এই কনিডিওফোরের উপরে তোমার মেটুলি, মেটুলির উপরে স্টেরিগমা, স্টেরিগমার উপরে কনিডিয়াগুলো চেইন আকারে অবস্থান করছে। এবং কনিডিয়ার গঠনে দেখো প্রতিটি মেটুলির বা প্রতিটি স্টেরিগমা তথা ফিয়ালিডস এর উপরে কনিডিয়াগুলো ছোট থেকে বড় আকারে চেইন আকারে সজ্জিত রয়েছে। প্রতিটি শাখায় দেখো সেরকমই গঠন দেখা যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি ডান দিকের কলোনিতে যাই, এটাও একটা নির্দিষ্ট কালচার মিডিয়াম, যে মিডিয়ামে এইরকম আকৃতির এবং এইরকম বর্ণের, অর্থাৎ কালচে হলুদ বা সবুজ বর্ণের যে কলোনি তৈরি করছে, এটা হচ্ছে প্যানিসিলিয়াম ক্রাইসোজেনাম নামক ছত্রাক কর্তৃক তৈরি কলোনি। এরও গঠনে আমরা একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি। নিচের থেকে দেখো শাখায়, শাখাগুলোকে বলা হচ্ছে কনিডিওফোর, এরপর হচ্ছে মেটুলি, এরপর স্টেরিগমা বা ফিয়ালিড, তার অগ্রভাগে কনিডিয়াগুলো চেইন আকারে অবস্থান করছে। তো তোমরা এখান থেকে প্যানিসিলিয়ামের কলোনির একটা সামগ্রিক চিত্র বুঝতে পারছো। ঠিক একইভাবে দেখো প্যানিসিলিয়ামের আণুবীক্ষণিক গঠনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এটা একটা রঙিন চিত্র, পাশাপাশি দুটি চিত্র, বামেরটা সবুজাব হলুদ বর্ণের আর ডানেরটা বেশিরভাগই হলুদ বর্ণের এবং ব্রাউনিশ কালারের স্পোর দেখা যাচ্ছে। এক্ষেত্রে দেখো কনিডিওফোর, মেটুলি, স্টেরিগমা এবং তার অগ্রভাগে কনিডিয়ার চেইন দেখা যাচ্ছে। ঠিক একইভাবে ডান দিকে চিত্র দেখো কনিডিওফোর এবং তোমার মেটুলি দেখা যাচ্ছে, মেটুলি দেখা যাচ্ছে এবং তার উপরে স্টেরিগমা, তার উপরে কনিডিয়া চেইন আকারে অবস্থান করছে। তো এখান থেকে আমরা পেনিসিলিয়ামের কলোনি গঠনের সামগ্রিক চিত্র দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা চলে আসো, আমরা পেনিসিলিয়ামের শ্রেণীবিন্যাস অবস্থান জেনে নিই। তোমরা ডান দিকে পেনিসিলিয়াম গঠনের আবারও একটা গঠন চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেনিসিলাস বা ঝাড়ু বা ব্রাশের ন্যায় গঠন। ওই একইভাবে কনিডিওফোর, তোমার মেটুলি, স্টেরিগমা, তার উপরে কনিডিয়া চেইনগুলো অবস্থান করছে এবং দেখতে অনেক একটা ঝাড়ু বা ব্রাশের মতো মনে হচ্ছে, এজন্য এটাকে পেনিসিলাস বলা হচ্ছে। এখন অ্যাকর্ডিং টু অ্যালেক্সোপ্লাস এন্ড মিমস, দুজন বিখ্যাত ছত্রাক তত্ত্ববিদ 1979, তাদের মতে পেনিসিলাম ছত্রাক যে কিংডম বা রাজ্যের অন্তর্গত সেটা হচ্ছে মাইসিটি। ডিভিশন বা বিভাগ হচ্ছে অ্যামাস্টিগো মাইকোটা সাব ডিভিশন, অ্যাসকোমাইকোটিনা ক্লাস অ্যাসকোমাইসিটি, সাব ক্লাস প্লেকটোমাইসিটিডি, অর্ডার ইউরোটিয়েলস, ফ্যামিলি ইউরোটিয়েস, জেনাস পেনিসিলিয়াম, স্পেসিস পেনিসিলিয়াম নোটেটাম। এখন চলে আসো পেনিসিলাম ছত্রাকের শনাক্তকারী বৈশিষ্ট্য। ডান দিকে দেখো পেনিসিলাম গঠনের চিত্র দেখতে পাচ্ছি। নিচের দিকে মাইসিলিয়াম, মাইসিলিয়াম থেকে খাড়াভাবে হাইফি উপরে থেকে বেরোচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টাইপ। স্টাইপের উপরে যে শাখা, প্রাথমিক শাখা, যে শাখান্বিত শাখা সেটা হচ্ছে রেমি। রেমির উপরে আরো শাখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেমুলি, এরপরে মেটুলি, এরপরে শাখা হচ্ছে ফিয়ালিড বেস্টেরিগমা, তার উপরে কনিডিয়া চাইনিকার অবস্থান করছে। এটাও একটা পেনিসিলাস, পেনিসিলিয়ামের পেনিসিলাস গঠনের চিত্র। এখন আমরা বৈশিষ্ট্যে চলে আসি। এরা মৃতজীবী ছত্রাক, মাইসিলিয়াম বর্ণহীন, প্রস্থপ্রাচীর যুক্ত ও বহু শাখান্বিত। হাইফা দুই ধরনের, রাইজোডাল হাইফা ও আবাদ মাধ্যমে আচ্ছাদনকারী হাইফা। প্রজাতিভেদে পেনিসিলিয়াম নীলমোল বা সবুজ মোল নামে পরিচিত। এরা বিভিন্ন ধরনের ফল, শাকসবজি, অন্যান্য জৈব পদার্থের উপর জন্মায়। মাইসিলিয়ামের কোষগুলো এক বা দুই বা বহু নিউক্লিয়াস যুক্ত। কোষগুলোর বিভেদ প্রাচীর কেন্দ্রীয় রন্ধ্র বর্তমান। বোতল আকৃতির স্টেরিংমের উপরে বহির্জনিষ্ঠ ভাবে কনিডিয়ামের শিকল উৎপন্ন হয়। কনিডিওফোরের ঝাঁটার মতো অংশকে পেনিসিলাস বলে। পেনিসিলিয়াম হোমোথিলিক বা হেটারোথিলিক, যৌনমিলন ওগ্যামাস বা অ্যানোসোগ্যামাস প্রকৃতির হয়। এর অ্যান্থ্রিডিয়ামটি বেলুনাকার অ্যাসকোগোনিয়ামকে কয়েক পাকে বিস্তরণ করে থাকে। এরপরে দেখো অ্যাসকোগোনিয়ামের পার্শ্বকাত্রে অ্যান্থ্রিডিয়ামের অগ্রভাগে স্পর্শ করার মাধ্যমে গ্যামেটিনজিয়াল সংযোগ ঘটে। পরিণত অ্যাসকোকার্প গোলাকার বদ্ধ ক্লিষ্ট সিস্টেম গঠন করে। অ্যাসকোস্পোর দ্বিউত্তল এবং মধ্য খাঁজ বিশিষ্ট। অ্যাসকাস থেকে বিচ্ছিন্ন উপযুক্ত মাধ্যমে পড়লে এবং পরিবেশ অনুকূল হলে অ্যাসকোস্পোর থেকে নতুন পেনিসিলিয়াম সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা এখন চলে আসছে পেনিসিলিয়ামের দৈহিক গঠন। তোমরা একইভাবে একই ধরনের কিছু চিত্র দেখতে পাচ্ছ, যে মাইসিলিয়াম শাখা থেকে হাইফি উপরে থেকে আছে, এটা স্টাইপ, এরপর রেমি, এরপরে পরের শাখা হচ্ছে নেমুলি, এরপরে মেটুলি, ফিয়ালিস, তারপরে কনিডিয়া ধারণ করছে। তো পেনিসিলিয়ামের দৈহিক গঠন চলে আসো। পেনিসিলিয়ামের থ্যালাস দেহ প্রচুর শাখা প্রশাখা যুক্ত মাইসিলিয়াম নিয়ে গঠিত। মাইসিলিয়ামের হাইফিগুলো গুচ্ছ, বর্ণহীন বা রঙিন এবং প্রস্থপ্রাচীর যুক্ত হয়ে থাকে। প্রতিটি কোষে একাধিক নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, দানাময়, এন্ডোপ্লাজমের জালিকা থাকে। সঞ্চয় খাদ্য রূপে তৈলকণা থাকে, কোন কোন প্রজাতির হাইফা স্ক্লেরোশিয়াম গঠন করে। অঙ্গজ বৃদ্ধি দশায় পেনিসিলিয়াম মাইসিলিয়ামের রং হালকা বা বর্ণহীন, কিন্তু যৌন দশায় প্রবেশ করার সাথে সাথে নীল বা সবুজ রং ধারণ করে। কোন কোন হাইফা থেকে রাইজয়েড উৎপন্ন হয়ে খাদ্যবস্তুতে প্রবিষ্ট পুষ্টি আহরণ করে। দৈহিক মাইসিলিয়াম থেকে সরল, দীর্ঘ ও বায়বীয় হাইফি কনিডিওফোর গঠন করে, অগ্রভাগে কনিডিয়া ধারণ করে। কনিডিওফোর প্রতিসম বা অপ্রতিসম ভাবে শাখায়িত মেটুলি ও স্টেরিগমাটা উৎপন্ন করে। কনিডিওফোরের উপরে এরূপ শাখা বিন্যাস দেখতে ব্রাশ ও ঝাঁটার মতো বলে এদেরকে পেনিসিলাস বলে। হ্যাঁ,
এই পেনিসুলা সম্পর্কে তোমাদেরকে এর আগেও বলেছি, তোমরা ডানের চিত্রতে দেখো এক একটা রঙিন চিত্র, যেখানে এই জৈবিক বস্তুর উপরে একটি দৈহিক বা অঙ্গজ হাইফি ভেজিটেটিভ হাইফি, এখান থেকে একটি হাইফি খারাপভাবে শাখাইতে হয়ে কনিডিওফোর গঠন করে। এটি আরো শাখা প্রশাখা বিভক্ত হয়, প্রথমে মেটুলি, এরপরে ফিয়ালিক বা তোমার স্টেরিগমাটা, এর উপরে কনিডিয়াগুলো চেইন আকারে অবস্থান করে। তো শিক্ষার্থীরা, তোমরা পেনিসিলিয়ামের দৈহিক গঠন সম্পর্কে বিস্তারিত জানতে পারলে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এতটুকুই থাকবে। আমরা পরবর্তীতে এই পেনিসিলিয়াম ছত্রাকের ধারাবাহিকতায় এর জনন, জননের প্রক্রিয়া, জনন জননের প্রক্রিয়া, তারপর হচ্ছে পেনিসিলিয়ামের গুরুত্ব এবং জীবনচক্র নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে অবস্থান করবে, খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়াই ভালো। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।